Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan is from Halmstad, Sweden. কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো বাংলাদেশের যেসব ডাক্তার, নার্স অথবা যারা চিন্তা ভাবনা করছেন যে নর্ডিক কান্ট্রিজ অথবা সুইডেনে লেখাপড়া করতে আসবেন ডাক্তারি পড়ার পর, অর্থাৎ MBBS অথবা নার্সিং পড়ার পর, তারা কি কোনো রকম সুযোগ সুবিধা পাবেন কি না, বা তাদের জন্য, তাদের ক্যারিয়ারের জন্য সুইডেনে মাস্টার্স করতে আসা বা হায়ার স্টাডিজ নিতে আসার জন্য সুযোগ এবং তারপর চাকরি পাওয়ার সুযোগ কতটুকু, কেমন, সেটা নিয়ে কথা বলবো। তো শুরু করছি আমি। সুইডেনে সাধারণত ফার্মেসি এবং ডাক্তারি রিলেটেড অনেক ধরনের কোর্স আছে এবং অনেক ভালো ভালো সাবজেক্ট আছে মেডিসিন রিলেটেড। অ্যাকচুয়ালি আমি যদি বলি, মেডিসিন রিলেটেড যেই ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো ওয়ার্ল্ডের কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে একটা। সো র্যাঙ্কিংয়ে তাদের র্যাঙ্ক খুবই ভালো পর্যায়ে আছে। সো আমি যারা বাংলাদেশ থেকে ডাক্তার অথবা যারা MBBS করেছেন, যারা অলরেডি নার্সিং করেছেন, BSc নার্সিং করেছেন অথবা ডিপ্লোমা ইন নার্সিং করেছেন, তাদের ডিপ্লোমা যারা করেছেন তাদের এখানে এসে ব্যাচেলার করতে হবে বা নার্সিংয়ের কোনো কোর্স করতে হবে, সেটার জন্য আমি কথা বলছি এখন। বাট যারা BSc নার্সিং করে ফেলেছেন তাদের জন্য এখানে এসে সুযোগ কেমন, সেটা নিয়ে একটু কথা বলি। সাধারণত সুইডেনে ডক্টর এবং নার্সদেরকে একটা একটা প্রিমিয়াম লেভেলের জব হোল্ডার হিসাবে ধরা হয়। যারা এখানে ডক্টর বা নার্স তারা এখানে প্রচণ্ড পরিমাণে সম্মানিত, এবং যারা টিচিং প্রফেশনে আছেন এবং যারা নার্স হিসেবে আছেন, যারা ডক্টর হিসেবে আছেন, তারা এখানে প্রচণ্ড পরিমাণে সম্মানিত এবং রেসপেক্টেড একটা জব ক্যারিয়ার তারা সাধারণত সরকারের কাছ থেকেও পেয়ে থাকে। সো আমি বলবো যে সুইডেনে যে সমস্ত ডাক্তাররা আছেন বা নার্স যারা আছেন তারা প্রচণ্ড পরিমাণে হাইপেড স্যালারি পায়। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি। আমার অনেক সুইডিশ ফ্রেন্ড আছে যারা ডক্টর অথবা নার্স হিসেবে আছেন। আমার ওয়াইফের ফ্রেন্ড আছে যারা এখানে হামস্তাদ খুকুসেত, যেটাকে হসপিটাল বলা হয়, খুকুসেত বলা হয়, সেই খুকুসেতের সার্জন, হেড অফ সার্জন যে। সো আমি শুধু এটাই বলবো যে আমার কাছে মনে হয়েছে যে ডাক্তারের যে পেশাটা, সেই পেশাটা এখানে সুইডেনে খুবই 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 সম্মানিত। সো আপনারা যারা ডক্টর হিসেবে সুইডেনে আসার চিন্তা করছেন, যে ডক্টরি শেষ করে আপনারা এখানে পড়ালেখা করতে আসবেন, আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন। কিছু সমস্যা আছে, সেগুলো নিয়ে আমি এখন কথা বলছি। যে সমস্যাগুলো আছে সেটা নিয়ে আমি কথা বলি। বাংলাদেশের থেকে ডাক্তারি পড়ে আসলে এখানে ডাইরেক্ট চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি বাংলাদেশের ডাক্তারি পড়ে এসে বা বাংলাদেশ বা এশিয়া থেকে ডাক্তারি পড়ে এসে এখানে ভালো কোনো জব পাবেন, এ ধরনের কোনো সুযোগ এখানে নাই, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। সো আপনি কখনোই বাংলাদেশ থেকে চিন্তা করতে পারবেন না যে এখানে এসে আপনি ডাক্তারি পড়বেন, ঠিক আছে, বাট আপনি এখানে এসে ডাক্তার হয়ে যাবেন, কোনো চাকরি পেয়ে যাবেন হসপিটালে বা কোথাও, আপনি পাবেন না। পাওয়ার উপায় কী? আমি বলতে পারি পাওয়ার উপায় কী। সাধারণত আপনি বিশেষ কোনো কোর্স করলে এখানে এসে সেই কোর্সে যদি আপনি পাস করেন তাহলে আপনি খুব ভালো জব পাবেন। এই কোর্সটাকে বলা হয় এখানে লেজিতে মাখুন সোশ্যাল স্টিরেলসন .se। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে ঢুকে আপনারা দেখতে পারেন যে এখানে কী ধরনের পড়ালেখা আছে। যেহেতু আমি ডাক্তারের ব্যাকগ্রাউন্ড থেকে না, সো আমি বলতে পারছি না যে এখানে কী লেখা আছে, কী রিকোয়ারমেন্ট আছে, বাট আমি এটার ভেতরে গিয়েছি এবং যেই জিনিস আমি দেখেছি সেটা আমি এখানে লিখে রেখেছি আমার মোবাইলে। আমি সেটা দেখে দেখেই আপনাদেরকে এখন বিবৃতিগুলো দিচ্ছি। তো এখন কথা হচ্ছে যে এই যে ডেন্টিস্ট বা ফার্মেসির যে পরীক্ষা বা ডাক্তারি বা নার্সের যে পরীক্ষা, এই পরীক্ষাটা 1 থেকে 2 বছরের একটা কোর্স। এই কোর্সটা সুইডিশ ভাষাতে। সো প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে সুইডিশ ভালো জানতে হবে। সুইডিশ ভালো না জানলে আপনি এখানে আপনি পাস করতে পারবেন না। সো আপনাকে সুইডিশ জানতে হবে। আপনি এই কোর্সটা করতে গেলে আপনাকে সুইডিশে খুবই ভালো হতে হবে, অ্যাডভান্সড লেভেলের হতে হবে, অর্থাৎ আপনি বুঝতে পারেন, লিখতে পারেন, পড়তে পারেন, এরকম লেভেলের হতে হবে আপনার সুইডিশটা, তাহলে আপনি এই পরীক্ষায় পাস করবেন। এই পরীক্ষায় পাস করার পর আপনি সুইডেনের যে কোনো সিটিতে, যেই সিটিতে আপনি চাইবেন সেই সিটিতে গিয়ে আপনি জব করতে পারবেন। এই ধরনের সুযোগ আছে এবং খুবই ভালো স্যালারিতে আপনি জব করতে পারবেন, যেটা আপনি বাংলাদেশ থেকে কল্পনাও করতে পারবেন না। সো সেই জন্য যারা ডাক্তার আছেন তাদেরকে এখানে আসতে হবে উচ্চশিক্ষা নেওয়ার জন্য। প্রথমে 3 থেকে 4 বছর, যারা ল্যাঙ্গুয়েজে মোটামুটি ভালো, ডাক্তাররা যারা আছে তারা সবাই খুব ভালো স্টুডেন্ট বাংলাদেশে। আমি মানে পাবলিকে যারা আছেন তারা তো প্রচণ্ড পরিমাণে ভালো স্টুডেন্ট, আমার অনেক ফ্রেন্ড আছে, কিন্তু যারা প্রাইভেট থেকে আছেন তারাও খুব ভালো স্টুডেন্ট, তারা পড়তে পড়তে এমনিতেই ভালো হয়ে যায়। সো ডাক্তারদেরকে নিয়ে আমি সবসময়ই খুব গর্ব করি যে ডাক্তার যারা তারা অনেক ভালো স্টুডেন্ট সবাই। সো সেই ডাক্তার স্টুডেন্টদের জন্য ল্যাঙ্গুয়েজ শেখাটা খুব একটা বড় কোনো ব্যাপার না। সো আমি আশা করছি যে আপনারা এখানে যখন উচ্চশিক্ষার জন্য আসবেন 2 বছরে আপনার সুইডিশ ল্যাঙ্গুয়েজটা একটা ভালো একটা পর্যায়ে চলে যাবে, তখন আপনি এই কোর্সটাতে এনরোল করতে পারবেন।
এই কোর্সটাতে এনরোল করে দেন আপনাকে পাস করে তারপর চাকরি নিতে হবে। সো এই জন্য আপনার সাধারণভাবে দুই বছর সময় লেগে যাবে আপনার সুইডিশ ভাষাটা শিখতে। দুই বছর সময় চলে যাওয়ার পর আপনি মোটামুটি এক বছর লাগবে, এক বছর থেকে দুই বছর লাগবে ওই কোর্সটা শেষ করতে। তাহলে মোটামুটি তিন থেকে চার বছরের একটা প্রেশার আপনার থাকবে এই 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 ভালো একটা চাকরি পেতে গেলে। কিন্তু চাকরি যেটা পাবেন সেটা আপনার জন্য অনেক ব্লেসফুল হবে। সো যারা চিন্তা করছেন MBBS করে এখানে আসবেন বা MBBS করে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে আপনাদের, তারা এখানে আসতে চাচ্ছেন, প্রথমে এসে এই লাইসেন্সটা আপনাদের নেওয়া লাগবে। লাইসেন্স যখন আপনি নিয়ে যাবেন, নিয়ে নেবেন, তখন আপনি ভালো জব পাবেন। সো আমি যারা মোটামুটি ভালো একটা ফিনান্সিয়াল ব্যাকআপ আছে, যারা প্রাইভেট থেকে মেডিকেলে পড়েন, প্রাইভেট মেডিকেলে বাংলাদেশে, তারা অবশ্যই অনেক হাই ক্লাস হয়, কারণ তাদের মেডিকেলে, প্রাইভেট মেডিকেলে পড়তে হলেও অনেক টাকার দরকার। তো তাদের ফ্যামিলি এমনিতেই স্টেবল, তো তারা যদি কেউ আসতে চান, তাদের মোটামুটি ফিনান্সিয়াল ব্যাকআপ যদি আপনাদের ভালো থাকে যে তিন থেকে চার বছর শুধু আমি লেখাপড়া করব, আমার আর কোনো টেনশন নেই, এই তিন থেকে চার বছরে আপনি মোটামুটি ওইটার জন্য প্রিপারেশন নেবেন। প্রিপারেশন নেওয়ার পর তারপরে আপনি জব পাবেন এবং জব পাইলে মোটামুটি আপনি সেটেল হয়ে যেতে পারবেন। আমি ডাক্তারদের জন্য, নার্সদের জন্য আলাদা আলাদা কিছু সেগমেন্ট নিয়ে আসবো। লেখাপড়া করছি সেটার ব্যাপারে যে আপনাদের জন্য কী ইনফরমেশন নিয়ে আমি আসতে পারি যেন কোনো ভুল ইনফরমেশন আপনাদের কাছে না আসে, সেজন্য আমি একটু সময় নিয়ে প্রথম পর্বে আর বেশি কথা বাড়ালাম না। আশা করি নেক্সট যে পর্ব থাকবে সেটা শুধুমাত্র MBBS ডাক্তারদের জন্য থাকবে এবং তাদের জন্য আরও কিছু সুন্দর ইনফরমেশন নিয়ে আমি আপনাদের কাছে আসতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।